বিজেপির জেলা সহসভাপতিকে মারধর ও তার অফিস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি বাঁকুড়ার খাতড়ার আক্রান্ত বিজেপির বাঁকুড়া জেলার সহসভাপতি শ্যামল সরকারের অভিযোগ, শনিবার সন্ধ্যায় তিনি যখন খাতড়া কোর্ট রোডে তার বাড়ির অফিস ঘরে বসেছিলেন ঠিক তখনই খাতড়া ব্লক যুব তৃণমূল সহসভাপতি সুব্রত দের নেতৃত্বে একদল দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায়। এই ঘটনায় তিনি সহ কয়েকজন বিজেপি কর্মী আহত হন, একই সঙ্গে তার অফিসেও ভাঙচুর করা হয়েছে। বিষয়টি জানিয়ে তিনি রবিবার খাতড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। প্রসঙ্গত, দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত থাকার পর বিগত লোকসভা ভোটের আগে শ্যামল সরকার পদ্ম শিবিরে যোগ দেন, তারপর থেকেই শাসক দলের চক্ষুশূল হয়ে ওঠেন শ্যামল সরকার, এমনটাই অভিযোগ স্থানীয় বিজেপি নেতা কর্মীদের। এর আগেও বিজেপি নেতা শ্যামল সরকারের ছেলের উপর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করেছিল বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে এদিন সকালে স্থানীয় বিজেপি নেতা কর্মীরা খাতড়া শহরে মিছিল করে থানায় ডেপুটেশন দেন, একই সঙ্গে রাজনীতির ঊর্ধ্বে উঠে পুলিশের অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তৃণমূলের হাতে নিজে আক্রান্ত দাবি করে বাঁকুড়া জেলা বিজেপির সহসভাপতি শ্যামল সরকার বলেন, আমি অফিসে বসে থাকাকালীন এই আক্রমণের ঘটনা ঘটে। জঙ্গলমহলে শাসক দলের সংগঠনের অবস্থা শোচনীয়। 2021 বিধানসভা ভোটে নিজেদের পরাজয়ের আশঙ্কা থেকেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমি তো এই অফিসে দীর্ঘদিন বসি, সবাই জানে, এবং সন্ধ্যাবেলায় অনেকে ছিল, তারপরে সবাই চলে যাওয়ার পর বন্ধের টাইমে মানে অফিস বন্ধ করব ঠিক 8:30 বাজছে, সেই সময় আমি বাইরেটা দাঁড়িয়েছি। অতর্কিতভাবে 30-40 জন এলো, লোহার রড, বাঁশ, টাঙ্গি, হ্যাঁ, এইসব নিয়ে আমাকে প্রথমে হাঁটিতে মারে, প্রথমে মাথায় মারতে যায়, মাথাটা আমি হাত দিয়ে আটকাতে পারি, আমার হাতে লাগে, তারপর পায়ে মারে, এবং গোটা অফিস ভাঙ, টিভি ভেঙে দিল, শ্যামপ্রসাদ মুখার্জির ছবি ভেঙেছে এবং সব মনীষীদের ছবি ভেঙেছে, বেঞ্চি চেয়ার সব ভেঙে দিয়ে তারা চলে গেল, কোনো কারণ নেই। আজকে জঙ্গলমহলে আজকে আমরা রাজনীতি করছি দীর্ঘদিন ধরে, জঙ্গলমহলের অবস্থা খারাপ, তৃণমূলের শোচনীয়তা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে, এই সব করে কোনো রকমে যদি ভীতি সন্ত্রস্ত করে আটকানো যায়, কিন্তু মানুষ আর এদের কথা শুনবে না। মানুষ কিন্তু 21 নির্বাচনে এদিকে পরাস্ত করবে এবং বিজেপির সরকার গঠন করবে। হামলা হওয়ার পর আপনি কী কী পদক্ষেপ নিয়েছেন? আমরা মেডিকেল করেছি, মেডিকেল করার পর আজকে আমরা কালকে রাত্রি 12:00 বেজে গেছিলো, তাই থানায় আর ডায়েরি করতে পারিনি, আজকে সকালে আমরা ডায়েরিটা করছি। ঘরে বসে থাকবো না, আমরাও চুরি করে বসে নেই, সুতরাং এর জবাব হবে, মানুষই এর জবাব দিবে এবং সেটা রাজনৈতিকভাবেই আমরা জবাবটা দেবো। খবর পেয়েই খাতড়ায় পৌঁছান বিজেপির রাঢ়বঙ্গ জোনের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক রাজু ব্যানার্জি। তিনি বলেন, বেনুদা খাতড়া সহ বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় নেতা শাসক দলের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, সে কারণেই নেতা কর্মীদের মারধর, ভয় দেখানো, মিথ্যা মামলা দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। মানুষ এসব ব্যর্থ করবেন, আগামী 2021 সবকিছুকেই ছাপিয়ে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসছে বলে তিনি দাবি করেন। শুধু খাতড়ার নয়, বাঁকুড়ার অত্যন্ত জনপ্রিয় নেতা, তার নেতৃত্বে এখানে যেভাবে তৃণমূল থেকে আরম্ভ করে সাধারণ মানুষ উনি যে আন্দোলন করছেন, যে কার্যক্রম করছেন, কর্মসূচি নিচ্ছেন, সেখানে হাজার হাজার মানুষ এসে যোগদান করছে, আর তৃণমূলের পায়ের তলার থেকে মাটি সরে গেছে। এই জন্য মমতা ব্যানার্জির নির্দেশে এক তো উনি জঙ্গলমহলে মিটিং করে গেলেন, জঙ্গলমহলের মানুষ তো তার সাথে নেই, একদিকে মাওবাদী ধরে নিয়ে আসছেন, একদিকে গুন্ডাদের কাজে লাগাচ্ছে, যাতে জঙ্গলমহলে যে রেজাল্ট হয়েছিল বিজেপির পক্ষে সেটাকে কীভাবে রুখবে, তাহলে হামলা করছে, মিথ্যা মামলা করছে, ভয় দেখাচ্ছে, আর এরকম বেনুদার মতো লোকেদের উপর অত্যাচার করছে, আক্রমণ করছে। এইভাবে ভারতীয় জনতা পার্টিকে জঙ্গলমহল কেন পশ্চিমবঙ্গের বুকেই ঢোকা যাবে, গুন্ডা দিয়ে, একসঙ্গে পুলিশ দিয়ে, তিনি যেটা ঢোকার চেষ্টা করছে মমতা ব্যানার্জি, সেই মনস্কামনা পূর্ণ হবে না। বাংলার মানুষ, জঙ্গলমহলের মানুষ দুহাত ভরে আমাদের লোকসভা নির্বাচনে সমর্থন করেছে এবং 2021 যে সরকার হতে যাচ্ছে, জঙ্গলমহলের মানুষের তাতে সবথেকে বেশি অবদান থাকবে, তাই তিনি ভয় পেয়ে এগুলো করাচ্ছে। যদিও এ বিষয়ে তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিউজ আজ বাংলা, বাঁকুড়া।
একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায় আরামবাগ কামারপুকুর দেওয়ানগঞ্জ বর্ধমান বিষ্ণুপুর বাঁকুড়া কলকাতা কালীঘাট বুকিং নাম্বার 7477886099